আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে একটি হ্যান্ড পেইন্টেড শাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি। এই শাড়িটি আমার একটি কাস্টমারের শাড়ি, কাস্টমাইজ ডিজাইনেই শাড়িটির কাজ করা হচ্ছে। তো শাড়িটিতে কাজ করার জন্য আমার কাছে ফ্রেম নেই, এই জন্য আমি খাটের সাথে এভাবে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। যাদের কাছে আমার মতো ফ্রেম থাকে না, তারা এভাবে আটকে নিতে পারেন। শাড়ির পুরো কাজটা হবে চেরি ফুলের থিমে করা। চেরি ফুলের থিমে কাজটা করার জন্য আমি প্রথমে গাছ এঁকে নিচ্ছি। আবার চাইলে কিন্তু প্রথমে ফুলগুলো এঁকে নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় ফুলগুলো আগে এঁকে নিলে, তারপর ডালপালা গাছ লতা পাতা এগুলো আঁকলে। যা যেভাবে সুবিধা সেভাবে এঁকে নেবেন। এটা একটা কাপল সেটের অর্ডার ছিল। পাঞ্জাবির কাজটা আমি প্রথমে করে ফেলেছি, এর ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, চাইলে চেক করে নিতে পারেন, আবার আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। এখন আমি আঁচলের কাজটা করছি। আঁচলের কাজ শেষ হওয়ার পর আমি পাড়ের কাজটা করব। তো আপনারা ভিডিওতে দেখতে থাকুন কিভাবে আমি কাজটা করছি। আশা করছি যারা হ্যান্ড পেইন্টিং জগতে নতুন তাদের জন্য সুবিধা হবে। এছাড়া আমার প্রথম পাঞ্জাবির যে ভিডিওটা রয়েছে হ্যান্ড পেইন্টিং নিয়ে, সেই ভিডিওটা দেখলেও আপনারা অনেক কিছু জানতে পারবেন, বেসিক অনেক কথাই ওখানে আমি বলেছি। আর এই হ্যান্ড পেইন্টিং করার জন্য শাড়ি পাঞ্জাবি, এক কালার শাড়ি পাঞ্জাবি পাবেন আমার পেজ সুইফট পিথে। পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা ফুল আঁকার সময় যে কালারের প্রথমে শুরু করবেন, সেই কালার দিয়ে যতটুকু পর্যন্ত পারেন প্রথমে ওই এক কালার দিয়ে কাজটা করবেন। এতে রং যতগুলো ঢালবেন সেটা কাজ করে ফেললে আর শুকিয়ে যাবে না রংটা। ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা, আমি প্রথমে পিঙ্ক কালারটা এঁকে নিয়েছি, মানে পিঙ্ক কালারটা দিয়ে ফুলগুলো এঁকে নিয়েছি, তারপর আমি অরেঞ্জ কালারটা কাজ করছি। আপনাদের যদি প্রথমে অরেঞ্জ কালার মন চায় তো অরেঞ্জ কালার দিয়েও কাজ করে নিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি বোঝাতে চাইছি যে কালারটা দিয়ে কাজ করবেন প্রথমে সেই এক কালার দিয়ে পুরোটা কাজ করে নেবেন। এক আপু আমাকে কমেন্টে জানতে চেয়েছেন কাপল সেটের প্রাইস। আপু আপনি পেজে আমাদের সুইফট বি পেজে একটা নক দিবেন, তাহলে আপনাকে বলে দেওয়া হবে প্রাইস, কোন ডিজাইনের বা কোন শাড়ির কোন কাপল সেটের প্রাইস জানতে চেয়েছেন। আসলে এখানে কাজের উপর ডিপেন্ড করে প্রাইসটা নির্ধারণ করা হয়, সেজন্যই আমি এই কথাটা বলছি। কারণ এখানে ফুলের ডিজাইনের উপর, তারপর হচ্ছে কাপড়ের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে প্রাইস কত পড়বে। এখন আমি যেই শাড়িটাতে কাজ করছি এটা হচ্ছে হাফ সিল্ক শাড়ি, এক কালার হাফ সিল্ক শাড়িতে আমি কাজটা করছি। এইভাবে প্রথমে ফুলগুলো তারপর গাছপালাগুলো এঁকে আমি শুকিয়ে নেব। রংটা শুকিয়ে যাওয়ার পর আমি এটাতে মানে ফুলের উপর সাদা যেই আবরণটা বা কলিটা দিচ্ছি সেটা দিব। কাঁচা অবস্থায় কিন্তু এখানে কলিগুলো দেওয়া যাবে না, তাহলে রংটা মিক্সড হয়ে যাবে। যারা হ্যান্ড পেইন্টিংয়ে বিগিনার রয়েছেন তাদের জন্য আমি কিছু ফুল আরও এঁকে দেখাচ্ছি। আপনারা কিন্তু ফ্রি হ্যান্ডে কাজ করতে যাবেন না, প্রথমে পেন্সিল বা কলম দিয়ে ফুলগুলো এঁকে নেবেন, তারপর কাজ করবেন, এতে আপনাদের সুবিধা হবে। এইরকম আরও হ্যান্ড পেইন্টিং নিয়ে ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রিকোয়েস্ট করছি ভিডিওটা না টেনে দেখার জন্য, কারণ এখানে আমি পুরো শাড়িতে কিভাবে হ্যান্ড পেইন্ট করতে হবে এ টু জেড আমি এখানে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, না টেনে দেখলে আপনারাই উপকৃত হবেন। বিশেষ করে ভিডিও শেষের দিকেরটা স্কিপ করবেন না, এই জন্যই বলছি ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে, কারণ ভিডিওর লাস্টে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো।
ভিডিওতে দেখতে পাচ্ছেন নিশ্চয় আমি ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর কিন্তু এই সাদা রংটা দিচ্ছি, সাদা রংটা দিয়ে কলির মতো করে এঁকে দিচ্ছি। শাড়িতে পুরো কাজটা আমার হয়ে গেছে, এখন এটাকে রোদে দেওয়ার পালা। এটাকে আমি দুই দিন রোদে শুকাতে দিব। দুই দিন রোদে শুকানোর পর আমি এটাকে একটা উপরে পাতলা কাপড় দিয়ে আয়রন করে নিব। খুব কড়া রোদের মধ্যে কিন্তু এটাকে শুকাতে যাবেন না। আমি যে ইম্পর্টেন্ট কথা বলবো বলেছিলাম সেটা হচ্ছে, হ্যান্ড পেইন্টিং করার পর শাড়ি কিন্তু 15 দিন আগে ধুবেন না, এবং এই শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে রাখলেও কিছুদিন পর পর হালকা রোদের মধ্যে এগুলোকে শুকাতে দিবেন। তাহলে অনেক দিন পর্যন্ত আপনার এই পছন্দের শখের শাড়িগুলো ভালো থাকবে। আজ এই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও নিত্য নতুন হ্যান্ড পেইন্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।